আরেকটা লোক আছে, যখন তাদের বলি যে আপনি কোন দলে, আপনার পরিচয় কি, তারা বলে আমি আহলে হাদিস। আমি বলি আহলে হাদিসের অর্থটা কি, তারা বলে আমরা হলাম কোরআন আর সুন্নাহর অনুসারী, কোরআন এবং হাদিস। আমি বললাম ভালো যুক্তি আছে। আমি তাদের বলি ঠিক আছে, আপনি নিজেকে আহলে হাদিস বলছেন কিন্তু আমি আমাকে বলি আহলে সহি হাদিস, কারণ আমি মানি শুধু কোরআন আর সহি হাদিস। অনেক মুসলিম মেনে চলে জয়ীফ হাদিস আর মওদু হাদিস, আমি আহলে সহি হাদিস। যদি এরকম নাম ডাকতে চান, দেখেন অনেক হাদিসে আছে যেগুলো জয়ীফ হাদিস আর মওদু হাদিস, নাবির নিচে হাত বাঁধা এরকম। এখন তারা বলে আহলে হাদিস, আমি বলি আহলে সহি হাদিস। যদি এরকম নামে ডাকতে চান, আমি তাদেরকে বলি ভাই আপনারা আহলে হাদিস মানে কোরআনের হাদিস পুরোপুরি মেনে চলেন, খুব ভালো কথা। আমি তাদের প্রশ্ন করি পবিত্র কোরআনের কোন জায়গায় কোন আয়াতে আল্লাহ তাআলা বলেছেন নিজেদের আহলে হাদিস বলে ডাকো, কোনো উত্তর দেয় না। এরকম কোন সহি হাদিস কি আছে যেখানে নবীজি বলেছেন নিজেদের আহলে হাদিস বলে ডাকো? উত্তর নেই। সেজন্য আমি নিজেকে আহলে হাদিস বলে ডাকি না, আমি নিজেকে বলি মুসলিম, সেজন্য আমি পাক্কা আহলে হাদিস। আপনারা হলেন আংশিক 90-95% অথবা 98%, আমি পুরোপুরি আহলে হাদিস, আহলে সহি হাদিস। আপনারা কি বলেন, আপনি যদি কোরআন এবং হাদিস মেনে চলেন, কোরআনের কোন আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন আহলে হাদিস বলে ডাকো? কোন সহি হাদিসও বলছে না যে নবীজি বলেছেন নিজেদের আহলে হাদিস বলো। এছাড়াও আরো একটা গ্রুপ আছে, এরাও আহলে হাদিসের মতোই, তারা বলে আমরা সালাফি। আমি বলি সালাফি, আমি একজন সালাফি। আমি বলি সালাফি মানে কি, তারা বলে সালাফি অর্থ আমরা মানি সালাফি সালেহীনকে। আমিও তো সালাফি সালেহীনকে মানি, আমি মানে আল্লাহকে এবং তার রাসূলকে এবং সালাফি সালেহীনকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সময়কার প্রজন্ম এবং তার দুটো প্রজন্মকে। তারপর থেকে জিজ্ঞেস করি কোরআনের কোন জায়গায় কোন আয়াতে কি আল্লাহ বলেছেন নিজেদের সালাফি বলো? তারা বলে না। কোন হাদিস কি আছে যেখানে আমাদের নবীজি বলেছেন নিজেদের সালাফি বলো? তারা বলেন না। তবে সেখানে একজন সালাফি আমাকে একটা হাদিস দেখালো, নবীজি বলেছেন আমি একজন সালাফ, সে উদ্ধৃতি দিল, এটা আছে সহিহ মুসলিমে, পুরো রেফারেন্সটা বলেনি। বললাম ঠিক আছে, আমি সহিহ মুসলিম দেখলাম, চেক করি, এই হাদিসটা আছে সহিহ মুসলিমে, হাদিস নম্বর সম্ভবত 2405 বা 6 এরকম হাদিস, সহিহ হাদিস। তবে এই কথাটা মাঝখান থেকে নেয়া মাঝামাঝি, পুরো হাদিসটা বলছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়েকে বললেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে যে আমি একজন উৎকৃষ্ট সালাফ তোমার জন্য, আমি একজন উৎকৃষ্ট সালাফ তোমার জন্য। এখানে বাবা বলছেন তার মেয়েকে। এখন নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়েকে বললেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে যে আমি একজন উৎকৃষ্ট সালাফ। আরবি ভাষায় এই সালাফ শব্দটার অর্থ হচ্ছে পূর্বসূরী, পূর্বপুরুষ। তাহলে আমি যদি আমার মেয়েকে বলি আমি তোমার সালাফ, সমস্যা নেই। একজন আরব খ্রিস্টান যদি তার মেয়েকে বলে আমি তোমার জন্য সালাফ, কোনো সমস্যা নেই, অর্থের দিক থেকে কোনো সমস্যা নেই। তবে ইসলাম অনুযায়ী, ইসলাম অনুযায়ী পূর্বপুরুষ হ্যাঁ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়ের জন্য উৎকৃষ্ট সালাফ। তবে আমাদের মধ্যে প্রত্যেকে হয়তো তার মেয়ের জন্য উৎকৃষ্ট ইসলামিক সালাফ নয়, হয়তো সেই সন্তান বাবার চেয়ে আরো বেশি ইসলামিক। তাহলে প্রত্যেক বাবা মা সন্তানকে এটা বলতে পারে না। যদি সালাফের শব্দগত অর্থটা ধরেন, বিশেষজ্ঞদের মতে, সালাফিদের মধ্যে অনেক বিখ্যাত বিশেষজ্ঞ আছেন, তারা বলেন বর্তমানে কেউ বলতে পারে না যে সে একজন সালাফ। কেন? আমরা খালাফ, আমরা পরে এসেছি, সালাফগণ ছিলেন আমাদের আগে। তাহলে আগের মানুষদের সাথে তুলনা করলে আমরা খালাফ। হ্যাঁ, আমরা সালাফ হতে পারি আমাদের সন্তান নাতি নাতনি বংশধরদের জন্য, তাহলে টেকনিক্যালি আমরা সালাফ হতে পারি, ইসলামিক্যালি না, ইসলামিক্যালি আমরা খালাফ। ক্লিয়ার? আমি একবার অস্ট্রেলিয়ায় গিয়েছিলাম, সেবারে ওখানে প্রথম
গেছিলাম লেকচার ট্যুরে, যারা ডেকেছিলেন মাশাআল্লাহ তারাও কোরআন সুন্নাহ মেনে চলেন, সহিহ হাদিস, তারা ইনভাইট করলেন। যত সময় আমি অস্ট্রেলিয়ায় পৌঁছালাম, তারপর সেই শহরেও পৌঁছে গেলাম, আমি তাদের নাম বলবো না, সবাই খুব ভালো মাশাআল্লাহ। রাতের বেলায় আমরা পৌঁছালাম, আমার সাথে আমার ক্যামেরা ক্রুরাও ছিল, তখন আমরা সবাই সেখানে নামাজ আদায় করলাম। তাদের একজন বললো, আরে আপনারা তো আমাদের মতো করেই নামাজ পড়েন। আমি বললাম, আপনাদের মতো করে মানে? আমি নবীজির মতো করে নামাজ পড়ি। তারা বলছে, আপনারা তো আমাদের মতো করে নামাজ পড়েন, আপনাদের মতো করে মানুষটা কি? আমরা নবীজির মতো করে পড়ি। এই গ্রুপের অনুসারীরা মাশাআল্লাহ কোরআন সহিহ হাদিস মেনে চলে, তবে তাদের বলা উচিত ছিল, দেখে ভালো লাগলো, আপনারা নবীজির মতো করে নামাজ পড়েন, আমাদের মতো করে না। আমি তো তাকে দেখে নামাজ পড়ছি না, আমি আগে থেকে নামাজ পড়ছি, আমি তার মতো করে পড়ছি না, আমি নবীজির মতো করে নামাজ পড়ছি, আর আলহামদুলিল্লাহ সেও নবীজির মতো করে পড়ছে। তার বলা উচিত ছিল, দেখে ভালো লাগছে, নবীজির মতো করে নামাজ পড়ছেন, কিন্তু সে বললো, আরে আপনারা তো আমাদের মতো করেই পড়ছেন, খুব খুশি। তারা আগে আমার ভিডিও ক্যাসেট দেখেছিল, ডক্টর জাকির কম্পারেটিভ রিলিজিয়ন নিয়ে যে কথাগুলো বলেছে সেগুলো সঠিক, কিন্তু আমার আকীদা তারা জানে না, যে আমার ধর্মবিশ্বাস কেমন, সেজন্য তারাও বেশি উৎসাহ দেখায়নি। তবে দেখেছে আমি কম্পারেটিভ রিলিজিয়নের উপর একজন স্পেশালিস্ট, ক্যাসেটে ভুল কিছু খুঁজে পায়নি, কিন্তু তারা আমার আকীদা জানে না, জানে না কিভাবে নামাজ পড়ি, তাই কিছুটা না জানে আমন্ত্রণ করলো। তারপর নামাজ পড়তে দেখে খুব খুশি হলো, আপনারা তো আমাদের মতো করে পড়েন। বললাম, না নবীজির মতো করে পড়ি। তবে তারা সবাই খুব ভালো মাশাআল্লাহ। সেখানে আমি কিছু লেকচার দিলাম, তারপর যখন ডিনার খেতে বসলাম আমরা, তখন আমরা আলোচনা করলাম, সেখানেও আমি আজকের মতোই বললাম, আমি একজন পাক্কা হানাফি, পাক্কা শাফি, পাক্কা হামলি, পাক্কা আহলে হাদিস। যখন সালাফি প্রসঙ্গ আসলো, বললাম আমি পাক্কা সালাফি। তবে কোরআন বলছে না নিজেদের সালাফি বলে ডাকো, অথবা কোনো সহিহ হাদিসও নেই যেখানে নবীজি বলেছেন নিজেদের সালাফি বলো। প্রায় সবাই আমার সাথে একমত হলো, শুধু একজন বাদে, এক ভাই একমত হলো না, অন্য সবাই বললো মাশাআল্লাহ, জাকির ভাই আপনার সাথে আমরা একমত। একজন ভাই আমাকে প্রশ্ন করলো, ভাই জাকির, শেখ নাসিরুদ্দিন আলবানির নাম শুনেছেন? বললাম, হ্যাঁ তাকে চিনি। তাকে কেমন মনে করেন? বললাম, মাশাআল্লাহ, উনি আমাদের সময় শ্রেষ্ঠ মুহাদ্দিসদের একজন, কয়েক বছর আগের কথা, শেখ নাসিরুদ্দিন তখন জীবিত ছিলেন, রহিমুল্লাহ, আল্লাহ তাকে শান্তিতে রাখুন। আচ্ছা, তার কথা মানুন? হ্যাঁ, তিনি বিখ্যাত বিশেষজ্ঞ, তাকে শ্রদ্ধা করি, ভালোবাসি, তাকে সম্মান করি। আচ্ছা, আমি ওনার কথার উদ্ধৃতি দিচ্ছি। সে ইন্টারনেটে গিয়ে albani.com থেকে ডাউনলোড করলো ওনার ফতোয়া। এখন এই ফতোয়ার উত্তর দেন শেখ নাসিরুদ্দিন আলবানি, আল্লাহ তাকে শান্তিতে রাখুন, তাকে শ্রদ্ধা করি, ভালোবাসি, সম্মান করি, আমি তার প্রশংসা করি। মুসলিম বিশেষজ্ঞদের মধ্যে এই ব্যাপারে দুটো গ্রুপ আছে। এক গ্রুপ বলেন সালাফি বলে পরিচয় দেয়া ফরজ, শেখ আলবানি হচ্ছেন সেই দলে, এই বিশেষজ্ঞরা বলেন সালাফি বলে পরিচয় দেয়া ফরজ। আমি বললাম, আলহামদুলিল্লাহ, যদি কেউ প্রমাণ করে দেখাতে পারে কোরআন এবং হাদিস থেকে, আজকে প্রমাণ দিলে আমি আজকে থেকে সেটা পালন করতে শুরু করব, তবে আমি চেক করে দেখব। যদি কেউ আজকে আমার সামনে প্রমাণ করতে পারে কোরআন আর হাদিস থেকে যে সালাফি পরিচয় দেয়াটা ফরজ, অথবা আহলে হাদিস বলা ফরজ আমি পালন করব, অথবা নিজেকে হানাফি পরিচয় দেওয়া ফরজ বা মালিকি বলা ফরজ আমি সেটা পালন করব, আমি আমার ধর্মের লেভেল হিসেবে নিজেকে বলতে চাই একজন মুসলিম। যখন সেই ফতোয়াটা পড়লাম শেখ নাসিরুদ্দিন আলবানির, তিনি তার সময়ের একজন সেরা বিশেষজ্ঞ, তিনি বলেছেন যে ইমাম হানিফা বলেছেন, একটা হাদিসের উদ্ধৃতিও দিয়েছেন, যে ইসলামে 73টা দল হবে, সবাই দোজখে যাবে, শুধু একটা দল বাদে, সে দলটা হলো জামা। আর এই জামা শব্দটার অর্থ প্রথম তিনটা প্রজন্ম, হাদিসটা আছে সহিহ বুখারীতে। হ্যাঁ, আমিও সেটা মানি। তিনি বলেছেন আবু হানিফার উদ্ধৃতি দিয়ে, ইমাম আবু হানিফা বলেছেন যে জামা অর্থ অনুসরণ করা সাহাবিগণ এবং তার পরের দুই প্রজন্মকে সালাফি সালেহীন। বললাম, আমি তো সেটা মানি। সে আমাকে আরো দেখালো ইবনে তাইমিয়ার উদ্ধৃতি, এটা বাধ্যতামূলক যে তোমরা মেনে চলবে সালাফি সালেহীন কে। বললাম, আমি তো মানি। তারপর সে ফতোয়া দেখালো ইমাম শাফির, এটা বাধ্যতামূলক তোমরা মেনে চলবে তিন প্রজন্মকে ধার্মিক পুরুষদের। বললাম, আমি তো মানি, সমস্যাটা কোথায়? ইনারা কি বলেছেন নিজেদের সালাফি বলে ডাকো? আবু হানিফা কথা বলেননি, ইমাম শাফিও কখনো বলেননি, শেখ ইবনে তাইমিয়াও বলেননি, লোকে মনে করে বলেছেন আসলে বলেননি। তাহলে কোরআন হাদিস থেকে প্রমাণ করা যাচ্ছে না যে নিজেদের বলতে হবে সালাফি, এটা হলো একটা কিয়াস, শেখ নাসিরুদ্দিন আলবানির দেয়া যুক্তি। আমি তাকে শ্রদ্ধা করি, তিনি একজন বিখ্যাত বিশেষজ্ঞ, আমি তাকে সম্মান করি, ভালোবাসি।
শেখ নাসিরুদ্দিন আলবানিকে একজন ইউজার প্রশ্ন করেছিল ইন্টারনেটে albani.com এ গেলে দেখতে পাবেন, তিনি সেখানে যুক্তি দিয়েছেন কেন আমরা নিজেদের সালাফি সালেহীন বলবো। একজন প্রশ্নকারীর সাথে তার আলোচনা হচ্ছে, প্রশ্নকারী এক জায়গায় বলছে আমি একজন মুসলিম। শেখ নাসিরুদ্দিন আলবানি বললেন আপনি কোন ধরনের মুসলিম, আপনি কি খারিজি, আপনি কি মুতাজালি, আপনি কি শিয়া নাকি রেফাদি নাকি আপনি কাদরি, কোন ধরনের মুসলিম? প্রশ্নকারী বলল আমি কোরআন সুন্নাহ মেনে চলা একজন মুসলিম। কোন সুন্নাহ? কোরআন সুন্নাহ তো সবাই মেনে চলে, যেমন খারিজিরা কোরআন সুন্নাহ মেনে চলে, শিয়ারাও কোরআন সুন্নাহ মানে, কাদরিরাও কোরআন সুন্নাহ মানে, কোন ধরনের কোরআন সুন্নাহ? সে তখন বলল আমি কোরআন এবং সুন্নাহ মেনে চলি যেভাবে সালাফি সালেহীন এগুলো ব্যাখ্যা করেছিলেন। তখন শেখ বললেন হ্যাঁ খুব ভালো, আমরা কোরআন সুন্নাহ মানব যেভাবে সালাফি সালেহীন এগুলো ব্যাখ্যা করেছেন। তাহলে এই বড় সেন্টেন্সটা ছোট করে বললে শব্দটা হচ্ছে সালাফি। তর্কে তিনি জিতে গেলেন, এটা বলছে সালাফিরা। শেখ তর্কে জিতলেন, ইন্টারনেটে গেলে দেখতে পাবেন, আমি শেখ আলবানিকে শ্রদ্ধা করি, আমার অনেক লেকচারে কোনোটা সহি হাদিস কিনা সে ব্যাপারে উনার রেফারেন্স দিয়েছি, তাকে শ্রদ্ধা করি, ভালোবাসি, তাকে সম্মান করি, তবে তাকলিদ না, তাকলিদ না, তাকলিদ শুধুমাত্র আল্লাহ এবং রাসূলের জন্য। হ্যাঁ এটা যুক্তি, এটা হলো কিয়াস। এখন আমি বলবো কোরআন এবং সুন্নাহ থেকে প্রমাণ করে দেখান যুক্তি না, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যথেষ্ট যুক্তি বুদ্ধি দিয়েছেন, সুম্মা আলহামদুলিল্লাহ। আমি কোনো বিশেষজ্ঞ নই, আমি নিজেকে মনে করি ছাত্র, তালবে ইলম, জ্ঞান আহরণ করি, তবে আল্লাহর রহমতে অনেক বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেছি, ইন্ডিয়ার অনেক বড় বড় বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা করেছি, কেউ এসেছে নাদবা থেকে, কেউ দেওবান থেকে, সৌদি বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেছি, আলহামদুলিল্লাহ অন্যান্য দেশের বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেছি, আল্লাহ আমাকে সুযোগ দিয়েছে আমাদের সময়ের এই বিখ্যাত বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করতে পেরেছি, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ওনাদের সংস্পর্শে আসার পর আল্লাহ আমার জ্ঞান আরো বাড়িয়ে দিয়েছেন, তারপরও আমি একজন ছাত্র, খুবই ক্ষুদ্র, আমার জ্ঞান খুবই সামান্য, তবে যুক্তি পাল্টা যুক্তির ব্যাপারে আল্লাহ আমাকে রহমত করেছেন। এখন আপনি কোন ধরনের মুসলিম, আপনি কি খারিজি, আপনি কি মুতাজালি, আপনি কি শিয়া নাকি কাদরি নাকি আপনি সুফি, এটা নিয়েই ছিল তর্কটা, সেই প্রশ্নকারী আর শেখের আলোচনা। তখন সেই প্রশ্নকারী বলল আল্লাহ তো কোরআনে বলেছেন নিজেদের মুসলিম বলে ডাকো, সে উত্তর দিয়েছিলেন ইসলাম ছিল তখন মাত্র একদল, এখন অনেক আলাদা দল, সেজন্য এটা মুসলিমদের জন্য ফরজ, বাধ্যতামূলক যে আমরা নিজেদের পরিচয় দিতে গিয়ে বলবো সালাফি, যুক্তি। এখন আমি উত্তর দিচ্ছি, তর্ক সেখানে শেষ হয়ে গিয়েছিল, শেখ নাসিরুদ্দিন আলবানি সেই তর্কে জিতেছিলেন। আমার সাথে তর্ক করা লাগবে না, কোরআন হাদিস থেকে প্রমাণ করে দেখান ডক্টর জাকির নায়েক সাথে সাথে মেনে নেবে বিতর্ক। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে রহমত করেছেন বিতর্কের ক্ষেত্রে, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন। এখন আমি উত্তর দিচ্ছি, শেখ আলবানিকে আমি শ্রদ্ধা করি, আমি ওনার কাছে একবারে তুচ্ছ, শেখ নাসিরুদ্দিন আলবানির তুলনায় আমি সমুদ্রের কাছে এক ফোঁটা পানি, প্লিজ আমাকে ভুল বুঝবেন না, আমার অনেক লেকচারে ওনার রেফারেন্স দিয়েছে মাশাআল্লাহ, তাই আমাকে ভুল বুঝবেন না, ওনাকে শ্রদ্ধা করি, ভালোবাসি, তবে তাকলিদ নেই। আমি বলবো আচ্ছা আপনারা যদি আমাদের নবীজির জীবন কাহিনী দেখেন, উনি কোনো হাদিসে বলেননি, পবিত্র কোরআনে এমন কোনো আয়াতও দেখাননি যে নিজেদের সালাফি বলতে হবে, সেজন্য আমি বলবো না। এখন যুক্তি, আমাদের নবীজির সময়ও অনেক ভণ্ড লোক ছিল মুনাফিক, ঠিক, তারা ছিল মুনাফিক, সাহাবীগণ নামটা বদলাননি তাদের, এরপরে ছিল খারিজি, খাওয়ারিজ, খারিজাই, তারা নিজেদেরকে বলতো খারিজি, লোকজনে লেভেল দিয়েছিল, সাহাবীগণ তাদের বলতেন মুসলিম, সাহাবীগণকে বলেছেন তাদের নতুন নাম দাও না, সাহাবীগণ তারপরে তাদের বলেছে মুসলিম, তারপর হচ্ছে মুতাজিলা, তাদেরকেও সবাই বলতো মুসলিম। তাহলে সেই সময় ধর্ম নিয়ে মতভেদ ছিল, এমন না ছিল না। এবার মূল প্রসঙ্গে আসি, যে শেখ নাসিরুদ্দিন আলবানি বলেছেন আমাদের পরিচয় দিতে গিয়ে বলা উচিত সালাফি, আমার প্রশ্ন কোন সালাফি, কোন সালাফি? আমি প্রশ্ন করব সালাফিদের মধ্যে এখন গ্রুপ আছে, আপনি কি কুতুবি নাকি সুলুরি নাকি মাদখালি,
আরো কয়েকটা গ্রুপের নাম আমি বলতে পারি। দেখেন, আমি কারো বিরুদ্ধে বলছি না, প্লিজ আমাকে ভুল বুঝবেন না, আমি কাউকে ছোট করতে চাচ্ছি না, তবে সালাফিদের মধ্যে এখন অনেক গ্রুপ আছে। আপনি যদি কখনো ইংল্যান্ডে যান, মাশাআল্লাহ, সুবহান আল্লাহ, আল্লাহু আকবার, অনেকগুলো গ্রুপ আছে, আর সেখানে প্রত্যেকটা গ্রুপ আরেক গ্রুপের সাথে লড়াই করছে আর বলছে অন্য সালাফি গ্রুপ গুলো কাফের। নাউজুবিল্লাহ, সময় পেলে আপনার সঙ্গে পরে আলোচনা করব। এখন আপনি কোন সালাফিতে দলে যাবেন? আপনি যে লেভেলটায় বসাবেন সেখানে একটা পর্যায়ে বিভক্তি চলে আসতেই হবে। যখন শিয়ারা আসলো তখন লোকজন বললো আমরা সুন্নি, নতুন গ্রুপ হলো আহলে সুন্নাহ ওয়াল জামাত, তারপর সেখানেও বিভক্তি সৃষ্টি হলো হানাফি, শাফি, হামলি, মালিকি, তারপর আরো নতুন গ্রুপ আসলো সালাফি, আহলে হাদিস, এগুলোর মধ্যে গ্রুপ আছে। যখনই আমরা মানুষরা কোনো কিছুতে একটা লেভেল বসাবো সেটা নিয়ে মতভেদ হবেই, এমনকি আমাদের ধর্ম নিয়েও অনেক ব্যাপারে মতভেদ হবে, সেটা আল্লাহ তাআলা বলেছেন। শুধুমাত্র মানুষের দেয়া লেভেলে মতভেদ হয় না। আপনি কি ভাবছেন আল্লাহ জানতেন না? আল্লাহ জানতেন মুসলিম উম্মার মধ্যে অনেকগুলো ভাগ হবে। আল্লাহ কোরআনে এই কথা বলেছেন, নবীজিও বলে গিয়েছেন, তবে নবীজি বলেননি নিজেদের পরিচয় দাও আহলে হাদিস অথবা সালাফি। আহলে হাদিস কোন আহলে হাদিস? আমি যেখানে থাকি সেই বোম্বেতে দুটো আহলে হাদিস আছে, জামিয়াত আহলে হাদিস আর গুরবা আহলে হাদিস। এখন আপনি কোন দলে যেতে চান? এক আহলে হাদিস আরেক আহলে হাদিসকে দোষারোপ করে। দেখেন, আমি এখানে আহলে হাদিসের নামে বদনাম করছি না, এজন্যই বলছি টপিকটা স্পর্শকাতর। ওয়াল্লাহ, আমি এখানে বলেছি শুধু কোরআন আর আল্লাহ রাসূলকে নিয়ে, প্লিজ আমাকে ভুল বুঝবেন না। আমি নাসিরুদ্দিন আলবানীকে শ্রদ্ধা করি, সালাফিদের শ্রদ্ধা করি, আরো বলবো আশেপাশে বিভিন্ন মুসলিম গ্রুপ দেখেন, আপনারাও একমত হবেন যে আহলে হাদিস আর সালাফিরা কোরআন সুন্নাহ সবচেয়ে কাছাকাছি, এটা আমি স্বীকার করব। তবে তবে কোন সালাফি? প্রথম দিকে হয়তো নাসিরুদ্দিন আলবানীর সময়েও সালাফিদের মধ্যে গ্রুপ ছিল, এখন অনেক গ্রুপ আছে, সুরুলি, মাদখালি, কুতুবি। ও, এর কথা ঠিক না, ওর কথা ঠিক না, ও নিজেকে সালাফি বলছে ঠিক না, এখন এসেছে নতুন বই ট্রু সালাফি, ট্রু সালাফি। আমি সালাফিদের একটা দাওয়া অনুষ্ঠানে গিয়েছিলাম, ট্রু সালাফি, ট্রু সালাফি। এই ট্রু সালাফিটা কি? আমরা বোম্বেতে দাওয়ার উপরে ট্রেনিং দেই, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লোকজন ট্রেনিং নিতে আসেন, সেবার 14টা দেশ থেকে 19 জন এসেছিলেন, তাদের অনেকেই এসেছিলেন মদিনা ইউনিভার্সিটি থেকে মাশাল্লাহ, তারপর বাহরাইন ইউনিভার্সিটি থেকে, এরকম তাদের অনেকেই সালাফি মাশাল্লাহ। তাদের সাথে আলোচনা করলাম সেখানে, আমি তাদেরকে প্রশ্ন করলাম সালাফি হলো সরকার, সংক্ষেপে বলা, পুরোপুরি বললে আমি কোরআন সুন্নাহ মানি যেভাবে সালাফি সোয়ালেহীন মানতেন, সংক্ষেপে সালাফি। আমি তাদের বললাম সালাফি সোয়ালেহীন আগে নাকি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে, কে বড়? তারা বললো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে নিজেদের মোহাম্মদই বলছেন না কেন? কি বলেন, ইন্ডিয়ান নিজেদের মোহাম্মদই বলে কারা? আপনারা কি তা জানেন? জানেন আপনারা? আমরা কি তাদের কথা মানি না? ইন্ডিয়ায় কারা নিজেদের আহমদিয়া বলে ডাকে? এখন কে বড়, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না আল্লাহ? আল্লাহ। এখন যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তাকে বলা হয় মুসলিম। আমরা জানি মুসলিমদের মধ্যে অনেক দল আছে, নতুন নাম দিলে সেটার মধ্যে একটা বিভক্তি এসে যাবে, হানাফি মাজহাবে 4টা গ্রুপ আছে, শাফি মাজহাবে আছে কাদিম আর জাদিদ, তারপরে আহলে হাদিস কাশ্মীরে গেলে দেখবেন অনেক আহলে হাদিসের গ্রুপ আছে, আর কেরালায় দেখবেন মুজাহিদি, মুজাহিদি কে এল এম, কেরালা নাজরাতুল মুজাহিদি, কেরালায় তারা নিজেদের আহলে হাদিস বলে না, মুজাহিদি। আপনি যদি সৌদি আরবে গিয়ে বলেন আমি আহলে হাদিস, তারা বলবে সেটা আবার কি? সৌদি আরবে খুব কম লোক জানে আহলে হাদিস শব্দটা কি, তারা সালাফি শব্দের সাথে পরিচিত। তবে সালাফি আর আহলে হাদিস দুটো আসলে একই রকম, শুধু নামটা আলাদা, কিছু দেশে দেখবেন আনসারি, ঠিক? তাহলে এক এক জায়গায় এক এক নাম, আর ইন্ডিয়ার আহলে হাদিসরা অনেক জায়গায় সালাফি নামে পরিচিত, ঠিক? তাহলে আমরা বুঝতে পারছি যে আপনি যদি লেভেল দিতে চান সালাফির চেয়ে মোহাম্মদে বলা ভালো, মোহাম্মদের চেয়ে মুসলিম আরো ভালো। সেজন্য আমি বলি নবী এবং রাসূলকে মানব, আর নিজেকে লেভেল দিতে চাইলে আমি যেটা দেব সেটা হচ্ছে মুসলিম, আর কিছু না, শুরুতেও মুসলিম শেষেও মুসলিম। আমি কোনো মুসলিম ভাইকে ছোট করছি না, হোক হানাফি, শাফি, হামলি, মালিকি, আহলে হাদিস, আনটিল ওয়েন উই ডিফার, এই বইটা লিখছেন শেখ ওতাইমি, আপনারা আমাদের এখানে বইটা পাবেন, আনটিল ওয়েন উই ডিফার, 34 পৃষ্ঠায়।
শেখ ওতাইবিকে একজন ইন্ডিয়ান প্রশ্ন করল, আমাদের এই দেশে অনেকে নিজেদের বলে ইখওয়ানি আর তাবলিগি, এরা কি সত্যের পথে আছে নাকি ভুল পথে? শেখ ওতাইবি উত্তরে বললেন, যদি কেউ ইসলাম প্রচারের সময় পরিচয় দিতে গিয়ে বলে ইখওয়ানি তাবলিগি বা সালাফি, সে ভুল পথে আছে। তাহলে প্রশ্নের মধ্যে সালাফি শব্দটা ছিল না, সে কোথায় সেখানে শব্দটা যোগ করলেন। যদি কেউ নিজেকে ইখওয়ানি তাবলিগি বা সালাফি বলে ইসলাম প্রচারের সময়, তাহলে সে ভুল পথে আছে। এই কথাটা কিন্তু আমি বলিনি, ডক্টর জাকির নাই, কিছুই না ইসলামে, আমি শূন্য। শেখ ওতাইমি মাশাল্লাহ অনেক বিখ্যাত, শেখ ওতাইমির ফতোয়াটা শুধু আমি মেনে চলছি। কোন সালাফি যদি আমাকে দোষারোপ করেন, তাহলে শেখ ওতাইমিকেও দোষারোপ করতে হবে। তবে সালাফিদের ওয়েবসাইটে গেলে আপনারা দেখবেন, তারা বলছেন যে শেখ ওতাইমিও বলেছেন নিজেদের সালাফি বলতে হবে। তিনি কি বলেছেন? বলেছেন সালাফি সালেহিনকে মেনে চলতে হবে, সে কথা তো আমিও বলি। এভাবে বললে শেখ ওতাইমিও আপত্তি করবেন না, তবে ধর্মপ্রচারের সময় যদি বলে নিজেদের সালাফি বলতে হবে, তিনি বলেছেন এই কাজটা ভুল, ভুল কাজ। তাহলে শেখ নাসিরুদ্দিন আলবানি এক প্রান্তে ফরজ, শেখ ওতাইমি বলেছেন এটা ভুল। তবে দুজনে এটা মানেন। শেখ নাসিরুদ্দিন আলবানি আরো বলেছেন, যদি বলো সালাফি আর ভাবো তুমি শ্রেষ্ঠ, তাহলে সেটা ভুল। শেখ সালেহ ফারজানা বলেছেন, যদি ভাবো সালাফি বলে তুমি শ্রেষ্ঠ, তাহলে সেটা ভুল। তাহলে যে বিশেষজ্ঞরা বলেছেন সালাফি পরিচয় দেওয়াটা ফরজ, তারাও বলেছেন যদি বলো সালাফি আর ভাবো আমি শ্রেষ্ঠ, আমিই বেহেশতে যাব, অন্যরা যেতে পারবে না, সেটা ভুল। শেখ সালেহ ফারজান, শেখ নাসিরুদ্দিন আলবানি, শেখ বিন বাজ, শেখ ওতাইমি বলেছেন যে সালাফি বলে পরিচয় দেওয়াটা উচিত না। আমি শেখ ওতাইমির মতো কঠিন করে বলবো না, যদি জিজ্ঞেস করেন তাহলে বলবো মুসলিম পরিচয় দেওয়াটাই সবচেয়ে ভালো। যদি কেউ নিজেকে সালাফি বলে পরিচয় দেয়, কোনো কোনো ক্ষেত্রে সেটা মুবা, ভালো, শর্টকাট। আমি বলছি না এটা হারাম, আমি এটাকে হারাম বলছি না, তবে সবচেয়ে ভালো সেফ, 100% সেফ মুসলিম, এটা নিয়ে বিশেষজ্ঞদের কোনো মতভেদ হবে না। যদি কেউ সংক্ষেপে বলতে চায়, পুরো কথাটা হলো মানি কোরআন সুন্নাহ সালাফি সালেহিন, শুধু এটা বোঝানোর ক্ষেত্রে। যদি ব্যাপারটা এমন না লোকজন বলে সালাফি বেহেশতে যাব, অন্য সবাই দোজখে যাবে, এভাবে বললে সেটা ভুল। সংক্ষেপে আমি এটাকে বলবো মুবা, এটা ফরজ না। আমি এখানে যার কতটা মানব, তিনি শেখ সালেম নজিদ। শেখ সালেম নজিদ বলেছেন, যদি এটা বোঝাতে চান যে আপনি উদ্ভাবনকারীদের দলের নন, তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু যদি কেউ বলে আমি সালাফি বলে শ্রেষ্ঠ, তাহলে সেটা ভুল। তিনি নবীজির একটা হাদিসের উদ্ধৃতি দিয়েছেন, নবীজি যখন মদিনায় ছিলেন, সেখানে আনসার আর মুহাজিরদের মধ্যে একটা কোন্দল হলো। মুহাজির ডাক দিল, ও আনসার, তোমরা এখানে চলে এসো। আনসাররা তার কাছে চলে আসলো। তারপর মুহাজির বলল, ও মুহাজির, আমাকে সাহায্য করো। নবীজি তখন কাছে এসে বললেন, এই জাহেলিয়ার সম্বোধনটার কারণটা কি? এমনিতে আনসার বলে ডাকা কিন্তু খারাপ না, মুহাজির ডাকটাও খারাপ না, কিন্তু এখানে গ্রুপ তৈরি হচ্ছে, আনসার আমাকে সাহায্য করো, মুহাজির আমাকে সাহায্য করো। নবীজি বলেছেন এটা হলো জাহেলিয়ার সম্বোধন। আনসার একটা সুন্দর নাম, আনসার মানে সাহায্যকারী, আমাদের নবীজি সাহায্যকারী। মুহাজির মানে যারা হিজরত করেছে আল্লাহ এবং তার রাসূলের পথে, এটা সুন্দর নাম। তারপর নবীজি বলেছেন এটা হারাম, এটা নিজেকে শ্রেষ্ঠ বানানোর চেষ্টা। এটার উপর ভিত্তি করে আমি বলছি না সালাফি বলা হারাম, আমাকে ভুল বুঝবেন না। তবে সবচেয়ে ভালো হলো মুসলিম, যদি নিজেকে সালাফি বলেন আর কোথাও কোনো ভুল হয়ে যায়, তাহলে আপনি সমস্যায় পড়তে পারেন, দোজখে যেতে পারেন, বিপজ্জনক হতে পারে। যেহেতু নবীজি নিষেধ করেছেন সবচেয়ে সেফ, কল ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলিম। এমনিতে আপনি বলতে পারেন আমি পাক্কা হানাফি, পাক্কা শাফি, পাক্কা হামলি, পাক্কা মালিকি, পাক্কা আহলে হাদিস, পাক্কা সালাফি, কোনো সমস্যা নেই। তবে লেবেল এখানে পরিচয় দেবেন মুসলিম। লেকচার শেষ করার আগে কয়েকজন বিশেষজ্ঞের কিছু বক্তব্যের উদ্ধৃতি দেব, যাতে আরো ভালো বুঝতে পারেন। এখন অনেকে তাকলিদের কথা বলেন, তাকলিদ থাকলে তাকে কাফির বলা হচ্ছে। ইমাম শাফি আল্লাহ তাকে শান্তিতে রাখুন, তিনি বলেছেন আল্লাহ সুবহানাহু তাআলাকে ডাকবে, আল্লাহ যে নামগুলো বলেছেন অন্য নামে ডাকাটা হারাম, কুফরি। আল্লাহকে ডাকবেন যে নামে আল্লাহ এবং তার রাসূল ডেকেছেন, অন্য নামে না, অন্য নামে ডাকাটা সেটা হারাম। তবে কেউ যদি অন্য নামে ডাকে, ব্যাপারটা না জেনে
তাহলে সে কাফির নয় ইমাম শাফি। শেখ ইবনে তাইমিয়া কি বলেছেন জানেন? তিনি বলেছেন, যদি কেউ কোন মানুষকে সেজদা করে আর মনে করে এটাই তার দিন, তাহলে সে অবিশ্বাসী নয়। শেখ ইবনে তাইমিয়া, যদি কেউ কোনো মানুষকে সেজদা করে, শেখ ইবনে তাইমিয়া বলেছেন, যদি কেউ কোনো মানুষকে সেজদা করে রক্ত মাংসের মানুষকে আর ভাবে এটাই তার দিন, তাহলে সে অবিশ্বাসী না, যতক্ষণ না কেউ তাকে ব্যাখ্যা করে বলে তারপরে সে মুখ ফিরিয়ে নেয়। শেখ ইবনে তাইমিয়া একজন বিশেষজ্ঞ। এছাড়াও আরো দেখবেন শেখ শাওখানি, তিনি বলেছেন যে যদি কেউ আল্লাহ ছাড়া অন্য কারোর সামনে নতজানু হয় ব্যাপারটা না জেনে, তাহলে সে অবিশ্বাসী নয়। মোহাম্মদ ইবনে ওয়াহাব, আল্লাহ তাকে শান্তিতে রাখুন, তিনি বলেছেন, আমরা তাদেরকে অবিশ্বাসী বলি না, তাদের কাফির বলি না, যারা আব্দুল কাদিরের মূর্তি অথবা কবরের সামনে নতজানু হয় অথবা যারা আহমেদ নাকদাউয়ের মূর্তি বা কবরের সামনে নতজানু হয়, তাহলে তাদের কিভাবে অবিশ্বাসী বলি যারা শিব করে না। আমরা বলি, আমরা অনেক জানি, আমরা অন্যদেরকে বলি কাফির কাফির ইত্যাদি। লেকচার শেষ করার আগে নবীজির দুটো হাদিসের কথা বলবো। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ মুসলিম 3 নম্বর খণ্ড 4565 নম্বর হাদিস, যে আরফাজা, আল্লাহ তাকে শান্তিতে রাখুন, উদ্ধৃতি দিয়েছেন যে আল্লাহ রাসূল বলেছেন, একটা সময় আসবে যখন সমাজে অনেক খারাপ কাজ হবে আর কখনো যদি কেউ মুসলিম উম্মার একতা নষ্ট করতে চায় তাকে তরবারি দিয়ে আঘাত করো, যদি সে তাতেও না থামে মেরে ফেলো। নবীজি বলেছেন, যদি কেউ মুসলিম উম্মার একতা নষ্ট করতে চায় তাকে তরবারি দিয়ে আঘাত করো, যদি তাতেও না থামে তাকে মেরে ফেলো। সহিহ মুসলিম 3 নম্বর খণ্ড 4565 নম্বর হাদিস। লেকচার শেষ করার আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস আপনাদের বলবো। সহিহ বুখারী 4 নম্বর খণ্ড 3606 নম্বর হাদিস, এই হাদিসটা বলেই আমি শেষ করব। এখানে হুদায়ফা ইবনে ইয়ামান, আল্লাহ তাকে শান্তিতে রাখুন, তিনি বলেছেন, লোকজন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করত কোন জিনিসটা ভালো, তবে আমি ভয় পেয়ে নবীজিকে জিজ্ঞেস করেছিলাম কোনটা খারাপ জিনিস। তিনি নবীজিকে জিজ্ঞেস করেছিলেন যে অজ্ঞানতার কারণে আমরা অনেক খারাপ কাজ করেছি, আল্লাহ আমাদের সঠিক পথে নিয়ে এসেছেন, এরপর কি আর কোনো খারাপ কাজ হবে? নবীজি বললেন, হ্যাঁ খারাপ কাজ হবে। সেই খারাপের পর কি কিছু ভালো হবে? নবীজি বললেন, হ্যাঁ, তবে সেটার মধ্যেও কিছু খারাপ জিনিস থাকবে। সাহাবীগণ তখন বললেন, সেই খারাপটা কি? নবীজি বললেন, তোমাদের মধ্যে কিছু লোক থাকবে যারা এমন কিছু জিনিস প্রচার করবে যেগুলো আমার সুন্নাহ নয়। সাহাবীগণ বললেন, এটার পর আর কোনো খারাপ কাজ হবে? নবীজি বললেন, হ্যাঁ, কিছু লোক থাকবে যারা তোমাদের দোজখে আমন্ত্রণ জানাবে। তখন হুদায়ফা, আল্লাহ তাকে শান্তিতে রাখুন, তিনি বললেন, আমাদের কি করা উচিত? নবীজি তখন বললেন, তোমরা তোমাদের মুসলিম দল আর নেতাকে আঁকড়ে ধরে থাকো। সাহাবীগণ বললেন, কোন মুসলিম দল আর নেতা না থাকলে কি করব? নবীজি তখন উত্তর দিলেন, যদি কোন মুসলিম দল আর নেতা তখন না থাকে তাহলে সব দল থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলো, প্রয়োজন হলে গাছের শিকড় কামড়ে পড়ে থাকবে যতক্ষণ না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনাসামনি হচ্ছ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।